তাহার প্রথম পাক হওয়া
দ্বিতীয় কিবলা মুখাহোরা, তৃতীয় তাহরিমা বান্দা, চতুর্থ নিয়ত করা, তারপরে মাথা যোগানের পরে তার শর্ত পালন করার পরে রুকু হয়। এবার চিত্রকূল ব্যক্তি একটু উন্নত হয়ে গেলে যে রুকু হয়ে যায়, এই কোন কিতাবে নাই। আমার ইজ্জত আমার হাতে নষ্ট করছি, আমার কিসমত আমার হাতে নষ্ট করছি, আমি নিয়ামতের শুকরিয়া আদা করছি না। আমি তো ভাত খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলি কি শুকরিয়া আদা হয় না, বুঝলো না? আল্লাহ বলছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমাকে দয়া করছে তুমি আল্লাহ বান্দাদের সঙ্গে এইভাবে দয়া করো, শুকরিয়া আদা করছি না। একদিন হ্যাঁ আমার মাল নষ্ট হয়ে দেখছে, অর্থাৎ আমার জীবনের উন্নতি আমার হাতে ধ্বংস করলাম। এই সমস্ত যে কাজে মানুষের জীবন ধ্বংস হয়ে কাজগুলাতে বাধা দেওয়ার নাম হইল ওয়াজ, শয়তান ওয়াজে যায় না। এই দায়িত্ব উম্মতে মুহাম্মদের জন্য, কিন্তু মিথ্যা কথা বলিও না, ঘোরার মন্দ করিও না, হারাম খাইও না, সুদ খাইও না, মদ খাইও না। এই সমস্ত বললে কি হয়? মানুষের শত্রু হইতে বলে এটার কি নিয়ম? ভুলে হাজার তো মানে তিনি ছেলেকে বলছেন গেলে কেউ আক্রমণ করে কালিমাত রাসূলুল্লাহ ওয়াসিলা নিলা
এরপরে আল্লাহ শিখিয়ে দিলেন তুমি আল্লাহর হবিবের গলির মাটি দেখলে তার কলিজার কান্দা হল।